নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই হাতে একটা খাতা পেনিয়ে নেবেন তার কারণ হচ্ছে কি আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে আপনারা নিজেরাই নিজেদেরকে চেক করে নেন আপনাদের পারফরমেন্স বিজ্ঞানের বিষয়ে কোশ্চেন থাকলে কতটা বা কিরকম তা আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি তা আপনারা একটা খাতা পেন নিন এবং যে কোশ্চেনটার উত্তর রাইট হবে সেটা রাইট চিহ্ন এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা টোটাল পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব এবং কোশ্চেন আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আর আপনাদের প্রাপ্ত মার্কস আপনারা অবশ্যই আমাদের পোস্ট করবেন আপনাদের প্রাপ্ত মার্কস অনুযায়ী আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওটা কতটা উন্নত করতে হবে আপনাদের আসন্ন পরীক্ষায় কোয়ালিফাই করবার জন্য বা ফার্স্ট অ্যাটেম্পটি কোয়ালিফাই করবার জন্য আর আপনারা যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব সিক্সটি পার্সেন্ট তা তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্স আপনারা ঠিকই রাখতে পারবেন এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টে নিচে তাদের ক্ষেত্রে বলবো আমরা প্রি রেকর্ডেড প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছি হাজারের উপর ভিডিও আমরা আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম ট্রেড টেড মানে সেটা আপার ট্রেডে হতে পারে বা আমাদের প্রাইমারি টেডে হতে পারে তাই সব রকম টেডের জন্যই এই কোশ্চেনগুলো আমাদের গুরুত্বপূর্ণ এই সায়েন্স বিষয়ের কোশ্চেন আপনাদের কিন্তু আপনার প্রাইমারি ডেটে আসবে আর আপার প্রাইমারি ডেটে যারা সোশ্যাল সায়েন্স সিলেক্ট করছেন তাদের সোশ্যাল সায়েন্সের কোশ্চেন আর যারা ম্যাথান সায়েন্স সিলেক্ট করছেন তাদের ম্যাথান সায়েন্স কোশ্চেন তা ম্যাথান সায়েন্সের কোশ্চেন মধ্যে এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের অবশ্যই থাকবে ঠিক আছে তা চলুন আমরা আজকে আলোচনা শুরু করবো তা আজকে আমরা আলোচনা শুরু করবো একশো এগারো নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের কোশ্চেনগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে যান আর চ্যানেলের প্লে লিস্টে দেখুন জেনারেল সায়েন্স বলে আপনাদের একটা ফোল্ডার বানানো আছে তার মধ্যে আপনারা যাবতীয় কোশ্চেন পেয়ে যাবেন আর আমাদের যতগুলো ভিডিও তার মধ্যে বিজ্ঞানের সমস্ত ভিডিও সেইখানেই আপনারা পেয়ে যাবেন তা আমরা শুরু করবো আমাদের হোম ট্যাক্সের প্রশ্ন থেকে তো হোম ট্যাক্সের প্রশ্নে দেওয়া আছে চার্জ ব্যাটারি নামে কি নীচের কোনটি পরিচিত মানে নিচের কোনটি পরিচিত সেটি আমাদের এখানে বলতে হবে এটা আপনাদের গ্যালোর হোম ট্যাক্সের প্রশ্ন ছিল তো চলুন আজকে দেখে নেব কোন অ্যান্সারটা সঠিক হয় অপশান এ ছিল মেথিলাইটেড স্পিরিট অপশান বি ছিল রেক্টিফাইড স্পিরিট অপশান সি ছিল স্পিরিট এবং অপশান ডি ছিল কোনোটাই নয় তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর যারা দিয়েছেন অপশান এ মেথিলেটেড স্পিরিট তাদের সবার উত্তর সঠিক এবং তাদের সাধুবাদ যারা এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া আছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তা চলুন আমরা শুরু করছি আমাদের পরবর্তী কোশ্চেন থেকে কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি টু ঘুমের ওষুধ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয় অপশান এ কলিচুন অপশান বি অ্যামোনিয়াম সালফেট অপশান সি ইউরিয়া এবং অপশান ডি সোডিয়াম কার্বোনেট একশো বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ইউরিয়া নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি থ্রি হিম মিশ্র তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয় অপশান এ সিএসিএল টু অপশান বি এনএসিএল অপশান সি এল থ্রি এবং অপশন ডি এইচ সি এল একশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এনএসিএল নেক্সট কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিটকিরি তৈরি করতে কোন পদার্থ ব্যবহৃত হয় অপশান এ সাবান অপশান বি ডিটারজেন্ট অপশন সি এনএইচ আর অপশন ডি হচ্ছে সিইউএসও ফোর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এনএইচ ফোর টু এস কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি ফাইভ নিচের কলম দুটি ম্যাচিং করুন তো চলুন একটা একটা করে আমরা কলম দেখে নেব কোনটায় কী উত্তর চেয়েছে আর সেটা একটা একটা করে দেখে নেবো তা প্রথমে আছে কি প্রথমে আছে আয়রন আয়রন এখানে ক্যালামাইট হেমাটাইট সোরা বা নাইটার আর হচ্ছে পাইরোলুসাইট তাহলে আমরা এখানে দেখব আয়রন আয়রন মানে হচ্ছে হিমাটাইট তাই না হিমাটাইট হচ্ছে এক ধরনের আয়রন তা চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর দু পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে সোরা বা নাইটার তাই না সি তিন নম্বরে চলে আসছি তা তিন নম্বর সি তে আছে হচ্ছে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ হবে হচ্ছে আর নম্বর যেটা বাকি সেটা হচ্ছে ক্যালামাইট তাহলে আমরা পেয়ে গেলাম কি না তিন এখানে সঠিক উত্তর হবে তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড ফিফটি সিক্স সোনার পারদ শঙ্কর কোন কাজে ব্যবহৃত হয় অপশান এ দাঁতের কাজে অপশান বি দর্পণ তৈরিতে অপশান সি বিচারক রূপে এবং অপশন ডি সব কয়টি 156 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দাঁতের কাজে নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার 157, ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল কোনটি অপশন এ এম জি অপশান বি এইচ জি সি Cl2 এবং অপশান ডি এ এল তাহলে একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এইচ জি নেক্সট क्वेश्चन কোশ্চেন 158 ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক অপশান এ এম জি অপশান বি এ এল অপশান সি এইচ জি এবং অপশান ডি জেড এন একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এ এল মানে অ্যালুমিনিয়াম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নিচের কোন পদ্ধতির দ্বারা সিইউ নিষ্কাশন করা হয় অপশান এ থার্মিক পদ্ধতি অপশান বি সব বিচারণ পদ্ধতি অপশান সি কার্বন বিচারণ পদ্ধতি এবং অপশান ডি এ ও সি দুটোই একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সব বিচারণ পদ্ধতি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন क्वेश्चन নাম্বার হান্ড্রেড সিক্সটি কাঁসাতে কোন কোন পদার্থ থাকে অপশান এ সিইউ ও এসেন অপশন বি সিইউ ও অপশন সি এ এল এবং অপশন ডি সি ইউ এন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ ও নেক্সট কোশ্চেন পরিমাপের যন্ত্র তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয় অপশন এ নিকেল স্টিল অপশন বি মোমেন মেটাল অপশন সি ইনভার এবং অপশন ডি ব্রোঞ্জ একশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইনভার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি টু অ্যাসিড রাখার পাত্র হিসেবে কোন সংকর ধাতু ব্যবহৃত হয় অপশন এ ডুরায়রন অপশন বি মোনেন মেটাল অপশন সি নিকেল স্টিল এবং অপশন ডি ব্রোঞ্জ 162 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ডুরারন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 163 গান মেটাল সংকর ধাতু দে সিইউ ও এর সাথে অন্য কোন ধাতু লাগে অপশন এ এল অপশন বি এমজি অপশন সি এসএন এবং অপশন ডি এফই 163 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এসএন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 164 অ্যালুমিনিয়াম ব্রঞ্জ এআই ছাড়া আর কোন ধাতু ব্যবহৃত হয় অপশান এ এস এন অপশান বি এম জি অপশান সি সি ইউ এবং অপশান ডি জেড এন একশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিইউ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড সিক্সটি ফাইভ সোরা বা নাইটার এর সংকেত কী অপশান এ এন এ টু এস ও ফোর অপশান বি এনএ এন ও থ্রি অপশান সি এন কে টু এস ও ফোর এবং অপশান ডি কে এন ও থ্রি একশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কে এন ও থ্রি নেক্সট কোয়েশ্চেন

একশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ঠিক নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড সিক্সটি এইট পিচ ব্লেড কোন ধাতুর আকরিক অপশান এ আয়রন অপশন বি ইউরেনিয়াম অপশন সি জিঙ্ক এবং অপশান ডি অ্যালমিনিয়াম একশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইউরেনিয়াম নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি নাইন ধাতু নিষ্কাশনের চুল্লি কোনটি অপশান এ সংবর্ত অপশান বি ইলেকট্রিক অপশান সি বিসিমার এবং অপশান ডি সব কয়টি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সব কয়টি নেক্সট কোশ্চেন কোশ্চেন नंबर হান্ড্রেড চারটি ধাতুর মিশ্রণে এ এল সি ইউ এম জি এম এন গঠিত সংকট ধাতু কী অপশান এ ডুরালোমিন অপশন বি ডুরারন অপশন সি ইনভার এবং অপশন ডি মোমেন্টমেন্টাল একশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডুরালুমিন নেক্সট কোশ্চেন কোশ্চেন नंबर হান্ড্রেড সেভেন্টি শিল্পে ব্যবহৃত বিশুদ্ধতম আয়রন কোনটি অপশান এ স্টিল অপশান বি কাস্ট আয়রন অপশন সি রড আয়রন এবং অপশান ডি কোনোটি নয় একশো একাত্তর নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রড আয়রন হান্ড্রেড সেভেন্টি টু নিচের কোনটি মরিচা তৈরির শর্ত অপশন এ আয়রনের অবিশুদ্ধি থাকতে হবে অপশন বি কে এইচ টু ও টু এর সংস্পর্শে আসতে হবে অপশান সি দুইটি এবং অপশান ডি হচ্ছে কোনোটিও নয় একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দুইটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 173 সেভেন্টি থ্রি নিষ্ক্রিয় আয়রনের জন্য আয়রনকে কোন পদার্থে ডুবিয়ে রাখতে হবে অপশান এ ধুমায়ামান এইচ এন ও থ্রি অপশান বি ধুমায়ামান এইচ টু এস ও ফোর সি ধুমায়ামান এইচ এবং অপশন ডি ধুমায়ামান এইচ থ্রি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ এইচ এন ও থ্রি নেক্সট কোশ্চেন কোন কাজে ব্যবহৃত হয় অপশান এ ছুরি কাচি তৈরিতে অপশান বি গাড়ির ফ্রেম তৈরিতে অপশন সি রেল লাইন এবং অপশন ডি উচ্চ ক্ষমতাযুক্ত চুম্বক তৈরিতে একশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উচ্চ ক্ষমতাযুক্ত চুম্বক তৈরিতে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড সেভেন্টি ফাইভ নিচের কোন ধরনের আয়রনের গঠন তন্তুময় অপশান এ কাস্ট আয়রন অপশান বি স্টিল আয়রন অপশান সি রড আয়রন এবং অপশান ডি অ্যালনিকো একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কাস্ট আয়রন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড সিক্স টাংস্টেন স্টিল সংকর ধাতুতে টাংস্টেন ও স্টিল ছাড়া আর কোন ধাতু থাকে অপশন এ এ এল অপশান বি সিও অপশন সি সি আর এবং অপশন ডি এম একশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এম এন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড সেভেন মরিচার রং কেমন অপশন এ লালচে বাদামি অপশন বি কালচে ভেবনী কালচে বাদামি অপশন সি হলুদ এবং অপশন ডি কালচে হলুদ একশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লালচে বাদামি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড সেভেন্টি এইট নিচের কোনটিকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায় অপশন এ কাস্ট আয়রন অপশন বি রড আয়রন অপশান সি স্টিল আয়রন এবং অপশন ডি কোনোটিও নয় একশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্টিল আয়রন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সেভেন্টি নাইন স্টিলের নমনীয়তা কাঠিন্য ও স্থিতিস্থাপকতা কিসের ওপর নির্ভর করে অপশান এ সিআর অপশন বি সি অপশন সি সিও এবং অপশন ডি এল একশো উনআশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড এইটটি কে প্রথম অজৈব যৌগ থেকে যৌব যৌগ উৎপন্ন করেন অপশান এ ল্যাবিসিয়ার অপশন বি ফ্রেড্রিক ভেলহার অপশন সি পিসলি এবং অপশন ডি হচ্ছে ক্যভেন্ডিস একশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ফ্রেড্রিক ভেলহার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড এইটটি ওয়ান সর্বোত্তম বিশুদ্ধ শৃঙ্খল জৈব যৌগ কোনটি অপশন এ টলিন অপশন বি ফেনল অপশন সি বেনজিন এবং অপশন ডি সাইক্লোভেকেলস একশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বেঞ্জিন কোশ্চেন নাম্বার হান্ড্রেড এইটটি টু কার্বনের কোন ধর্মের যৌগ যৌগগুলি শৃঙ্খলিত হতে পারে অপশান এ ক্যাটেনিশন অপশান বি সমবায়তা অপশান সি দুটোই এবং অপশান ডি কোনোটি নয় একশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ক্যাটেনিশন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড এইটটি থ্রি বদ্ধ শৃঙ্খল যৌগকে আর কি নামে ডাকা হয় অপশন এ আলফা যৌগ অপশন বি বিটা যৌগ অপশন সি রিং যৌগ এবং অপশন ডি গামা যৌগ একশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রিং যৌগ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফোর ফ্যাটি অ্যাসিড শ্রেণীর যৌগের কার্যকরী মূলাক্যের নাম কি অপশন এ কার্বোলিক্স অপশন বি কার্বনিক অপশন সি হাইড্রোক্সিল এবং অপশন ডি নাইট্রো একশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কার্বোলিক্স নেক্সট কোশ্চেন কোশ্চেনম্বর হান্ড্রেড এইট্টি ফাইভ অ্যালকেলি নাইট্রাইল শ্রেণির যৌগের কার্যকরী মূলাকের নাম কি অপশান এ নাইট্রো অপশন বি অ্যামিনো অপশন সি ইথার এবং অপশন ডি সায়ানো একশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সায়ানো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্স অ্যারোমা শব্দটির অর্থ কী অপশান এ গন্ধ অপশন বি বর্ণ অপশন সি আকার এবং অপশন ডি গঠন একশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ গন্ধ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড এইটটি সেভেন যৌবযৌ নামকরণ করার পদ্ধতিকে কী বলে অপশান এ আই ইউ পি বি আই ডি পি সি আই কে পি এবং অপশান ডি আই এল পি একশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আই ইউ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড এইটটি এইট অ্যাসিটিরিনে কোন ধরনের হাইব্রেশান হাইব্রিডাইজেশন দেখা যায় অপশান এ এসপি থ্রি অপশন বি এসপি অপশন সি এসপি টু এবং অপশন ডি এস পি ফোর একশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বিক্স কোশ্চেন কোয়েশ্চেন হাইড্রোক্ত ও পাওলিন অপশন বি আইনস্টাইন ও স্লেটার অপশন সি পাউলিন ও স্লেটার এবং অপশন ডি ক্যাভেন্ডিস ও আইনস্টাইন একশো উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পাউলিন ও স্লেটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি এসপিড সি হাইব্রিড আরবি এর বন্ধন কোন কত অপশান এ হান্ড্রেড টোয়েন্টি অপশান বি হান্ড্রেড এইটটি সি হান্ড্রেড নাইন ডিগ্রি টোয়েন্টি এইট মিনিট আর অপশন ডি হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এইট ডিগ্রি নয় মিনিট তাহলে একশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হান্ড্রেড নাইন ডিগ্রি টোয়েন্টি এইট মিনিট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ওয়ান ভেন্ট ফল ও যোগ্যতার বা কার্বন যোজ্যতার কোন মডেলের কথা বলেন অপশন এ সম মডেল অপশন বি সমতৃতীয় স্তরীয় মডেল অপশন সি সমপঞ্চ মডেল এবং অপশন ডি সরভুজাকৃতি মডেল একশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সমচতুস্থরীয় মডেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি টু নর্মাল পেটেন্ট আইসোপেটেন্ট ও নিওপেটেন্ট এদের মধ্যে কী ধরনের সমবায়তা দেখা যায় অপশান এ মেটার মেটার মেরিজম অপশান বি শৃঙ্খলা সমবায়তা অপশান সি অবস্থানগত সমবায়তা এবং অপশন ডি হচ্ছে ফাংশনাল সমবায়তা একশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শৃঙ্খলা সমবায়তা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড নাইনটি থ্রি অ্যাসিড ও প্রোপানুইক অ্যাসিড কোন ধরনের আয়ুসোমেরিজন বা সমবায়তা দেখা যায় অপশান এ অবস্থানগত সমবায়তা অপশন বি আলোকীয় সমবায়তা অপশন সি শৃঙ্খলা সমবায়তা এবং অপশন ডি ফাংশনাল সমবায়তা একশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আলোকীয় সমবায়তা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড ফোর যে মিশ্রণে সমপরিমাণ পরিমাণ থাকে থাকে কি বলে অপশান এ রডিকসিয়ার মিশ্রণ অপশন বি রেক্সিন মিশ্রণ অপশন সি সেরামিক মিশ্রণ এবং অপশন ডি রেসিমিক মিশ্রণ একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রেসিমিক মিশ্রণ নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার হান্ড্রেড ফাইভ ডাইমিথাইল ইথার ও মিথাইল প্রোফাইল ইথার কোন ধরনের আইসোমার দেখা যায় অপশান এ মেটা মেটামেরিজম অপশান বি শৃঙ্খলা সমবায়তা অপশান সি অবস্থানগত সমবায়তা এবং অপশান ডি কোনোটাই নয় একশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মেটামেরিজম নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি সিক্স অ্যাসিড ও ফিউমারিক অ্যাসিডে কী ধরনের আইসোম্বার আছে অপশান এ মেটামেরিজম অপশন বি ফাংশনাল আইসোমেরিজম অপশন সি ত্রিমার্তিক বা স্টিরিও আইসোমেরিজম এবং অপশন ডি শৃঙ্খল আইসোমেরিজম একশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি ত্রিমার্তিক বা স্টিরিও আইসোমেরিজম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সেভেন

ফর্মাল ডিহাইড থাকে অপশান এ কুড়ি অপশান বি চুয়াত্তর অপশন সি পঁয়ত্রিশ এবং অপশান ডি চল্লিশ একশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কুড়ি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড নাইনটি নাইন ফর্মিক অ্যাসিডের সংকেত কি অপশান এ এইচ টি এইচ থ্রি সিও এইচ অপশান বি এইচ থ্রি অপশান বি সি এইচ থ্রি সিও এইচ অপশান সি এইচ সি এইচ ও এবং অপশন ডি এইচ সি ও এইচ তাহলে ফর্মিক অ্যাসিডের সংকেত কি এর সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি এইচ সি ও ও এইচ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড মধ্যে বেঞ্জিনের উপস্থিতি কে প্রমাণ করেন অপশান এ বিজ্ঞানী হফম্যান অপশান বি বিজ্ঞানী ফিডারম্যান অপশন সি বিজ্ঞানী পলম্যান এবং অপশন ডি বিজ্ঞানী সোড্রাম্যান দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিজ্ঞানী হফম্যান তো বন্ধুরা আমরা কিন্তু পঞ্চাশটা প্রশ্ন আজকে কিন্তু সলভ করে ফেলেছি আর আপনারা এবার একে একে সৎভাবে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন আপনাদের মার্কস পোস্টের মাধ্যমে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কোন লেভেলে আপনাদের পারফরমেন্সটাকে এনহ্যান্স করতে হবে তো চলুন আজকে আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে হলো আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্যায় তো আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন দেবো তো চলুন আজকে আমি হোম ট্যাক্সের প্রশ্নটা দিচ্ছি আপনারা একটু খাতা লিখে নেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয় অপশান এ লবণও জল অপশান বি স্টারও জল অপশন সি অ্যামিনো জল এবং অপশন ডি ইথারো জল আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয় অপশান এ লবণ ওজল অপশন বি স্টারও জল অপশন সি অ্যামিনো জল এবং অপশন ডি ইথারো জল আপনাদের এই চারটি অপশানের মধ্যে যেই উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামীকাল ঠিক এই সময় এই ভিডিওতে আপনাদের যে সঠিক উত্তরটা হচ্ছে সেই সঠিক উত্তরটা দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট হবে তাদের ইমেল অ্যাড্রেস চাইবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ